আমাকে প্রায় সময় মানুষ জিজ্ঞেস করে যে অটো পাইলট ইনকাম কি। অটো পাইলট বিষয়টা হলো, যেমন আমি ভিডিও তো দিচ্ছি না 2-3 দিন ধরে ইউটিউবে। আমি থাকি তো মিরসরাই থেকে এখন চলে আসছি কোথায়, রাঙ্গামাটি। তাও আবার রাঙ্গামাটির হচ্ছে আমাদের লংগদু উপজেলায়। এখানে দেখেন আমাদের গ্রাম বাড়ি আছে, ওইদিকে আমাদের ওইদিকে আছে, তো এটা একটা পাহাড়ের মতো। হ্যাঁ, তো মেইন কথা হলো এখন বিষয়টা, আমি কিন্তু কাজ করতেছি না, আমি কি ফ্রিল্যান্সিং করতেছি এখন, করতেছি না। আপনি যখন কোনো একটা কাজ করবেন না, অটো পাইলটের সংজ্ঞাটা কি জানেন? অটো পাইলটের সংজ্ঞা হলো, যখন আপনি কোনো কাজ করেন না, অটোমেটিকভাবে যখন কোনো একটা ইনকাম আসে আপনার। ধরেন আমি আজকে সারাদিন ইনকাম মানে কোনো কাজই করলাম না, ঘুরে বেড়াইলাম বা শুয়ে শুয়ে দিন কাটাইলাম, দিন শেষে দেখা গেল আপনার যদি কোনো ইনকাম চলে আসে, সেটাকেই বলা হয় মূলত অটো পাইলট। এমন কিছু আমার হচ্ছে এই ধরনের সিক্রেট আছে, যে মানে ফর্মুলা আছে, যেটার মাধ্যমে আমি বিগত প্রায় 3 বছর ধরে এটা হচ্ছে সার্ভাইভ করতেছি। এভাবে আমি যদি ইউটিউবে কাজও না করি, অনেকে হয়তো বলেন যে ভাই আপনার মেইন ইনকাম সোর্স কি? আমি যদি ইউটিউবে যদি কাজও না করি, ভিডিও যদি টিউটোরিয়ালও না দিই, তাও কিন্তু দেখা গেছে আমি সার্ভাইভ করতে পারি। কেন করতে পারি? কারণ আমার এরকম ব্যাকআপ আছে। বা দিন শেষে যদি দেখা যায় আমার যদি 500 টাকাও যদি চলে আসে, তাও তো মাস শেষে আমার 15,000 টাকা, তাই না? এটাকেই বলা হয় মূলত অটো পাইলট। এখন যাদের যাদের জানার দরকার, তো আমি একটু সংক্ষেপে বলে দিই। আমার কিছু গুগলে র্যাঙ্ক করা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলো দেখা গেছে প্রোডাক্ট আপলোড করা আছে। তো তার পাশাপাশি আমি একটু ঘুরে দেখাই লিচু বাগানে। এগুলো কিন্তু লিচু বাগান, হ্যাঁ, আমাদের কাছে আমলকি গাছও আছে। একটু ছায়াযুক্ত স্থানে নিয়ে যায়, তাহলে হচ্ছে ভিডিওর ফুটেজটা খুব সুন্দর আসবে। ওকে, এখানে বলি তারে। আচ্ছা, আমার কিছু হচ্ছে গুগলের র্যাঙ্ক করা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলোতে আমি প্রোডাক্ট সেল করি। তো প্রোডাক্ট যখন হচ্ছে ধরেন কোনো একটা ওয়েবসাইট সহজে তো গুগলে র্যাঙ্ক করা যায় না, মনে করেন কিওয়ার্ড রিসার্চ করে, মার্কেট রিসার্চ করে, আমি সেগুলো হচ্ছে র্যাঙ্ক করি। র্যাঙ্ক করার পর সেগুলোতে আমি প্রোডাক্ট আপলোড করি, প্রোডাক্ট সেল হয়। অবশ্যই ভার্চুয়াল প্রোডাক্ট, কোনো হচ্ছে আপনার ফিজিক্যাল প্রোডাক্ট না। যখন ধরেন কাস্টমার আসা শুরু হয়ে যায়, তখন তো অবশ্যই সেলস হয়। সেলস হলেই তো প্রফিট হয়। তো প্রফিট যখন হয়, তো প্রফিট হইলেই ওখান থেকে তখন আমি সেলসম্যান নিয়োগ করি। সেলসম্যানরা হচ্ছে স্যালারি পায় হলো আপনার 30%, অনেক সময় হচ্ছে 40% হতে পারে, অনেক সময় মাঝে মধ্যে হয়তো বা 35% হয়। মানে যেভাবে ধরেন আপনার এক একটা ওয়েবসাইট থেকে যদি 1000 টাকা ইনকাম হয়, সেলসম্যান স্যালারি পায় হলো মনে করেন 300 টাকা থেকে 400 টাকার মতো হচ্ছে স্যালারি পায়। এখন সেলসম্যান যারা আছে, তারা তো অবশ্যই দেখা গেছে কোনো ইনভেস্টমেন্ট করে না। যাবতীয় যা বিজনেস রিসার্চ করা দরকার, যা কিছু করা দরকার, সব কিছুই আমিই করে থাকি। তো এরপরে যা মনে করেন, এখান থেকে আমি যদি মনে করেন টোটাল 5টা ওয়েবসাইট যদি তৈরি করি, 5টা ওয়েবসাইট থেকে যদি মনে করেন গড় অ্যাভারেজে 200 টাকা করে প্রত্যেকটা ওয়েবসাইট থেকে যদি আমার ইনকাম হয়, দেখেন 5 দুগুণ কত, 10। তাহলে তো মনে করেন কত, 1000 টাকা করে দৈনিক প্রফিট। মাস শেষে কত হয়? মাস শেষে অবশ্যই 30,000 টাকার কথা, 30,000 টাকা থাকার কথা। এইটাই মূলত হচ্ছে আমার মেন সিক্রেট। আমি আর হচ্ছে আমার টার্গেট মার্কেট হলো আপনার বাংলাদেশ। আমি কোনো ইন্টারন্যাশনাল হচ্ছে কোনো অন্য কোনো জায়গায় ইন্টারন্যাশনালি কোনো হচ্ছে প্রোডাক্ট সার্ভিস দিই না, বা এই ভার্চুয়াল প্রোডাক্টগুলো সেল করি না। আশা করি হয়তো বা এই ভিডিওটার মাধ্যমে অনেকে হয়তো বুঝবেন যে বিষয়টা সম্পর্কে। আর যদি আপনি আরও বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে আমাকে অবশ্যই আপনার SMS করতে হবে। আমাকে হোয়াটসঅ্যাপে যদি SMS করেন, আমি ডিটেলে আপনাকে বোঝাতে পারবো।